অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন জার্মান ভাষা শিখতে কতদিন সময় লাগবে। তার আগে আমাদের জানা দরকার জার্মান ভাষার কি কি লেভেল রয়েছে। জার্মান ভাষার লেভেলগুলো হলো A1, A2, B1, B2, C1, C2। আপনার যদি টার্গেট থাকে যে হ্যাঁ আপনি জার্মান ভাষা শিখবেন এবং আপনাকে জার্মান ভাষা শিখতেই হবে, সেক্ষেত্রে আপনি 6 মাস হাতে সময় নিয়ে আগানো শুরু করবেন এবং এই 6 মাসে আপনি A1 থেকে B1 পর্যন্ত জার্মান ভাষা কমপ্লিট করে ফেলতে পারবেন। সাধারণত 6 মাসই সময় লাগে A1 থেকে B1 পর্যন্ত কমপ্লিট করার জন্য। B1 এর পরে হচ্ছে B2 লেভেল। B2 বেশ একটা অ্যাডভান্স লেভেল এবং এটা B1 থেকে যথেষ্ট কঠিন একটা লেভেল। B2টা করার জন্য আপনার সময় লাগবে 6 মাস। এখানে কোর্স গুলো 6 মাসেরই হয়ে থাকে এবং B2 শেষ করার পরে যখন আপনি C1 করবেন, C1টা কারো কারো ক্ষেত্রে আপনার 6 মাস লাগে, কারো কারো ক্ষেত্রে 1 বছর সময় লাগে। ইন টোটাল আপনি যদি হিসাব করেন তাহলে এই পুরো জার্মান ভাষার একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে আপনার 2 বছর সময় হাতে খুবই দরকার। কিন্তু আসলে সবার জন্য কিন্তু C1 পর্যন্ত দরকার হয় না, শুধুমাত্র ডাক্তার এবং যারা নার্সিং পেশায় আসবেন তাদের জন্য একটু হাই লেভেলের ডয়েচের দরকার হয়। তাছাড়া যারা এমনি নর্মালি আসবেন বা যারা স্পাউস ভিসায় আসবেন তারা তো A1 পর্যন্ত করলেই হয়, এর কোনো ক্ষেত্রে B1 পর্যন্ত আসলে লাগে না কখনোই আসার জন্য। এখানে ছোট্ট একটা সাজেশন আপনাদের জন্য, আপনারা যারা A1 শিখতে যাচ্ছেন তারা তো শিখবেন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শিখতে পারেন। এটা কারো ইন পার্সন হতে পারে, এটা আপনি অনলাইনে শিখতে পারেন, এটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে শিখতে পারেন। কিন্তু যখন আপনি B1 শিখতে যাবেন বা B2 শিখতে যাবেন, আমি আপনাকে রেকমেন্ড করব প্লিজ আপনি গোয়েথ ইনস্টিটিউট থেকে শিখবেন। বাংলাদেশে যে গোয়েথ ইনস্টিটিউট আছে, আপনি দরকার হলে 6 মাস হাতে সময় নিয়ে এক্সট্রা করে আগে রেজিস্ট্রেশন করবেন, আপনার প্লেসটা কনফার্ম করবেন, করে তারপর আপনি হাতে সময় নিয়ে এরপরে আপনি এই ল্যাঙ্গুয়েজটা শিখবেন। কারণ আপনি যদি গোয়েথ ইনস্টিটিউট থেকে শিখেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি খুব ভালো শিখবেন, স্পেশালি B1 লেভেল এবং B2 লেভেলটা। কারণ এটা আপনি ওখান থেকে শিখলে অনেক কিছু আছে যেগুলো আপনি যখন ডয়েচ শিখবেন তখন অনেক কিছু দেখবেন আমাদের দেশের কালচারের সাথে মিলে না, বুঝতে অনেক কিছু সমস্যা হয়। কিন্তু আপনি যখন গোয়েথ ইনস্টিটিউটে আসবেন তখন ওইখানে অনেক ইভেন্ট হয়, ওইখানে অনেক সেমিনার হয়, ওইখানে অনেক কালচারাল ইভেন্ট হয় যেগুলোতে আপনার এই ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য এবং এটা শেখার জন্য আপনার জন্য অনেক ইজিয়ার হয়। এবং ওখানে যেহেতু একদম ট্রেনিং প্রাপ্ত কিছু প্রশিক্ষক থাকেন তো আমার মনে হয় তাদের কাছ থেকে B2 B1 লেভেলগুলো শিখলে ভালো হয়। যারা বেসিকলি স্বাস্থ্য খাতে বা যারা ডাক্তার বা ডাক্তার হিসেবে জার্মানিতে আসতে চাচ্ছেন তাদের জন্য তো মাস্ট গোয়েথ ইনস্টিটিউট। তারা গোয়েথ ইনস্টিটিউট থেকে B2 পর্যন্ত যদি কমপ্লিট করতে পারেন তারপর আপনাদের জন্য অ্যাপ্লাই করাটা কোনো ব্যাপার না। B2 পর্যন্ত শেখার পরেই আপনি কিন্তু জার্মানিতে চলে আসতে পারবেন অ্যাজ এ ডক্টর। তো এই সেই ব্যাপারে আমরা অন্যদিন অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তবে যারা স্বাস্থ্য খাতে আসতে চান তাদের সবাইকে কিন্তু B2 লেভেল পর্যন্ত বাংলাদেশ থেকে করতে হবে, এটা কিন্তু আপনি B2-র আগে আপনি আসতে পারবেন না। এটা একটা আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। যারা ইভেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু আপনি জার্মানিতে আসতে পারবেন কিন্তু তার আগে আপনাকে B2 পর্যন্ত আপনার নিজের দেশে শিখতে হবে, তারপরে আপনি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু এক ধরনের ভিসা আছে, সেই ভিসাটা নিয়ে আপনি জার্মানিতে আসতে পারবেন। তো এই ছিল টুকিটাকি কিছু কথাবার্তা। তো আরো অনেক বিষয় আছে যেগুলো আমি আপনাদেরকে জানাতে চাই, ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।